কোনো কিছু মাঠ পর্যায়ে পর্যালোচনা না করে কোনো কিছুই না করে আমরা প্রশ্নপত্র ছাপাই আসলে কি করে? রাজন ভট্টাচার্য, আপনার কাছে যদি একটু আমরা আসি, আমরা কোনো পরিকল্পনা ছিল না আমাদের, আমরা ভেবেছি সংক্রমণ আর বাড়বে না, আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের স্কুল কলেজ খুলতে যাচ্ছে, প্রশ্নপত্রও ছাপিয়ে ফেলেছিলাম কোনো পর্যবেক্ষণ ছাড়াই, কোনো মাঠ পর্যায়ে পর্যালোচনা ছাড়াই। এই প্রসঙ্গে যখন আমরা আলোচনা শুরু করেছিলাম, শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে যারা শিক্ষা কার্যক্রমের ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করেন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার জায়গায় আছেন, তারা কিন্তু ভাবতে পারেননি যে দ্বিতীয় ধাক্কা আসছে করোনার বাংলাদেশে, সেটি এত ভয়াবহ হবে। আমরা সব বিষয়ে কিন্তু অন্যান্য বিশ্বের উন্নত দেশগুলো কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর উদাহরণ টানি কিংবা টেকনিক্যাল কমিটির পরামর্শ নিই, বিশেষজ্ঞদের পরামর্শ নিই, প্রয়োজনীয় বিশেষজ্ঞদেরকে বাংলাদেশে নিয়ে এসেও একটি চূড়ান্ত পরিকল্পনা করা হয় যে কি ধরনের পদ্ধতি অবলম্বন করলে এই সংকটটিকে উত্তরণ করা যায়। এই ক্ষেত্রে সরকার এই কাজটি করছে কিনা সেটি আমার আসলে জানা নেই। এই পদ্ধতি, এই ধরনের সংকট উত্তরণের জন্যে হয়তো বা বিদেশ, বিশ্বের বিভিন্ন দেশ যে পদ্ধতি অবলম্বন করছে সেটি একটি অনুসরণ করা যেতে পারে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কেন প্রশ্নপত্র ছাপালাম, এই যে বলছি যে সরকার হয়তো ভেবেছিল যে প্রথম ধাক্কায় মনে হয় শেষ ধাক্কা বাংলাদেশের জন্য, আর কোনো ধাক্কা আসবে না, সেটি যে এত মহামারী আকারে রূপ নেবে, ভবিষ্যতে যে আর হবে না সেটিও কিন্তু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এসএসসি এইচএসসি নিয়ে এত ভাবনা ভাবছি? যদি ইউনিভার্সিটি যদি না খুলে, কলেজ গুলো যদি না খুলে, এই শিক্ষার্থীগুলো কোথায় ভর্তি হবে? যদি সেশনেই চালু না হয় এই শিক্ষার্থীগুলো কোথায় যাবে? তাছাড়া এর আগে পরের যে স্টুডেন্ট গুলো যারা আছে তাদের কথা কেন ভাবছি না? আসলে সবগুলো ভাবনাই আমাদের ভাবা উচিত, এবং এই ভাবনার সময়টুকু আমাদের নিশ্চয়ই আসছে। আমাদের পরিকল্পনা করি এগিয়ে যেতে হবে, প্রয়োজনে সরকার চাচ্ছে না এই মুহূর্তে পাশের যে ব্যবস্থাপনা সেটি আর রাখতে, অর্থাৎ যে শিক্ষার্থীদের যে এক বছরে তারা যে পিছিয়ে গেছে, একটি রানিং অবস্থার মধ্যে পরীক্ষাগুলো নিতে চাচ্ছে এবং তারা একাডেমিক যে জায়গা সেটি একটি চর্চার জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, চিন্তা করছে শিক্ষার্থীদেরকে, সেটি যদি পরিষ্কার করতে হয়, সেটি যদি একদম বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা।